পড়ার ঘরে অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 21 নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক পৃষ্ঠা নং 21 এ কি লেখা রয়েছে। পৃষ্ঠা নং 21 এ ছক রয়েছে। এই ছক সম্পর্কে আমাদের পৃষ্ঠা নং 20 এ কিছু বলা রয়েছে। কি লেখা রয়েছে দেখো, চলো ঠিক ছক 3.3 এর মতো করি এই বিষয়টি শেখার চেষ্টা করব, তবে উল্টো উপায়ে। অর্থাৎ আমরা 21 পৃষ্ঠায় যে ছকটা করব তা আগের ছকগুলোর চেয়ে উল্টো হবে। উক্ত ছকে যেটি ভাজ্য ছিল সেটা এখানে হবে ভাজক, আর যেটা ভাজক ছিল সেটা হবে ভাজ্য। তবে আমরা ছক 3.3 এর মতো ক্রমিক অনুসরণ করব না। এবার তাহলে নিচের ছকটি দেখি চলো। তাহলে এবার আমরা 4.5 এই ছকটি কিভাবে করা আছে দেখি। এখানে গৃহীত সংখ্যা হচ্ছে 10, ভাগ কিভাবে ভাগ করেছে দেখো। 10 এর সূচক 2, ভাগ 10 এর সূচক 3, 10 এর সূচক 3, ভাগ 10 এর সূচক 4, 10 এর সূচক 0, ভাগ 10 এর সূচক 1, 10 এর সূচক 2, ভাগ 10 এর সূচক 4, 10 এর সূচক 0, ভাগ 10 এর সূচক 2, 10 এর সূচক 1, ভাগ 10 এর সূচক 4। এবার ভাগ করার ধাপ, ভাগ করার ধাপে আমরা জানি যে ভিত্তিগুলো এক হলে আমরা সূচকগুলো বিয়োগ করব। তাহলে এখানে 2 বিয়োগ 3 হবে, 10 এর সূচক 2 বিয়োগ 3। এরপরটা হবে 10 এর সূচক 3 বিয়োগ 4, এরপরটা 10 এর সূচক 0 বিয়োগ 1, এরপরটা 10 এর সূচক 2 বিয়োগ 4, এখানে হবে 10 এর সূচক 0 বিয়োগ 2, এখানে হবে 10 এর সূচক 1 বিয়োগ 4। এবার ভাগফল কি হয় দেখি। 2 বিয়োগ 3, এর ফলাফল হবে বিয়োগ 1, অর্থাৎ -1। এরপরে 10 এর সূচক 3 বিয়োগ 4, এর ফলাফল হবে 10 এর সূচক বিয়োগ 1, অর্থাৎ 10 এর সূচক -1। এরপরটাও 0 -1 ইকুয়াল -1, অর্থাৎ 0 বিয়োগ 1 সমান বিয়োগ 1। এরপরটা 2 বিয়োগ 4, ফলাফল হবে বিয়োগ 2, অর্থাৎ -2। এরপরটা 0 -2, রেজাল্ট হবে -2। এরপরটা 1 -4, রেজাল্ট -3। এবার ভাগফল কাঠামো আমরা দেখি। ভাজ্য আছে 10 এর সূচক 2, অর্থাৎ 2টি 10 গুণাকার, আর ভাজক আছে 10 এর সূচক 3, অর্থাৎ 3টি 10 গুণাকার। এরপরটায় উপরে 3টি 10 গুণাকার, আর নিচে অর্থাৎ ভাজকে হবে 4টি 10 গুণাকার। এরপরটায় 10 এর সূচক 0, অর্থাৎ 1, আর নিচে হর হবে 10 এর সূচক 1, অর্থাৎ 1টি 10। এরপরটায় 10 এর সূচক 2 হচ্ছে ভাজ্য, অর্থাৎ উপরে হবে 2টি 10 গুণাকার, আর নিচে ভাজক অর্থাৎ 10 এর সূচক 4, অর্থাৎ 4টি 10 গুণাকার। এরপরটাও 10 এর সূচক 0, অর্থাৎ 1, আর ভাজক হচ্ছে 10 এর সূচক 2, অর্থাৎ 2টি 10 গুণাকার। এরপরটায় 10 এর সূচক 1, অর্থাৎ 1টি 10, আর ভাজক হচ্ছে 10 এর সূচক 4, তাহলে হর হবে 4টি 10 গুণাকার। এবার ভাগফল কি হবে। উপর থেকে 2টি 10, নিচে থেকে 2টি 10 কাটাকাটি করলে থাকে নিচে 1টি 10, আর উপরে থাকে 1। এরপরটায় 3টি 10, 3টি 10 কাটাকাটি করলে থাকে 1 বাই 10। এরপরটা 1 বাই 10, এরপরটা উপর থেকে 2টি 10, নিচে থেকে 2টি 10 কাটাকাটি করলে থাকে নিচে 2টি 10, অর্থাৎ 1 লব, আর হর হবে 2টি 10 গুণাকার। এরপরটা কাটাকাটি করার কিছু নাই, তাই 1 আর হর হবে 2টি 10 গুণাকার। এরপরটায় 1টি 10 আর 1টি 10 কাটাকাটি করলে উপরে থাকে 1, আর নিচে হর থাকে 3টি 10 গুণাকার। এবার ভাগফল এর সূচকীয় এবং লব হর কাঠামো, অর্থাৎ লব হর কাঠামো থাকবে আর ভাগফলের সূচকীয় আকার হবে। তাহলে 1, নিচে হর হচ্ছে 10, 1 বাই 10 বা আমরা 1 বাই 10 বলতে পারি। এরপরটা 1 হচ্ছে হর, লব, আর হর হচ্ছে 10। এরপরটা 1 হচ্ছে লব, 10 হচ্ছে হর। এরপরটা 1 হচ্ছে লব, নিচে দেখো 2টি 10 রয়েছে, তাহলে আমরা 10 এর সূচক 2 লিখব, এটা হচ্ছে হর। এরপরটা 1 হচ্ছে লব, এখানেও 2টি 10 রয়েছে গুণাকারে, তাহলে আমরা 10 এর সূচক লিখব 2। এরপরটা দেখো 3টি 10 রয়েছে হরে, তাহলে আমরা হরে লিখব 3, 10 এর সূচক 3। এই ছিল আমাদের 4.5 ছক। এরপরে দেখি কি লেখা রয়েছে। এবার এর সাহায্যে আবার আগের ন্যায় ছক 4.6 পূরণ করব। আমরা এবার এই ছক 4.6টা করব এই 4.5 এই ছকটার মতো করে। ছক 4.6, গৃহীত সংখ্যাটি হবে পুনরায় তোমার রোল জোর হলে কিংবা বিজোড় কি না সেই অনুযায়ী, অর্থাৎ জোর হলে হবে 6 আর বিজোড় হলে হবে 5।
প্রয়োজনে নিজের খাতায় ছকটি এঁকে পূরণ করো। তোমরা এই ছকটি নিজেদের খাতায় করবে। এখন আমরা এই ছকটি কিভাবে পূরণ করতে হবে সেটা শিখব। আমরা গৃহীত সংখ্যা মনে করো আমার রোল জোর, তাহলে আমরা ছয় নিয়ে করি। তাহলে এই ভাগফলের প্রত্যেকটি ফাঁকা জায়গায় বা ফাঁকা ঘরে আমরা ছয় বসিয়ে দিই। তাহলে ছয়ের সূচক দুই ভাগ ছয়ের সূচক তিন, ছয়ের সূচক শূন্য ভাগ ছয়ের সূচক এক, ছয়ের সূচক দুই ভাগ ছয়ের সূচক চার, ছয়ের সূচক শূন্য ভাগ ছয়ের সূচক দুই, ছয়ের সূচক এক ভাগ ছয়ের সূচক চার। এবার ভাগ করার ধাপ। ভাগ করার ধাপে আমরা সূচকগুলো বিয়োগ করব, অর্থাৎ ছয়ের সূচক দুই বিয়োগ তিন, এরপরটা ছয়ের সূচক শূন্য বিয়োগ এক, এরপরটা ছয়ের সূচক দুই বিয়োগ এক দুই বিয়োগ চার, এরপরটা ছয়ের সূচক শূন্য বিয়োগ দুই, এটা হবে ছয়ের সূচক এক বিয়োগ চার। এবার আমরা ভাগফল দেখব। এখানে ছয়ের সূচক দুই বিয়োগ তিন, তাহলে ছয়ের সূচক হবে বিয়োগ এক বা মাইনাস ওয়ান আমরা যেটা বলতে পারি। এরপরটা হবে ছয়ের সূচক মাইনাস ওয়ান বা ছয়ের সূচক বিয়োগ এক, এরপরটা হবে ছয়ের সূচক বিয়োগ দুই। দেখো দুই বিয়োগ চার ফলাফল হবে বিয়োগ দুই বা মাইনাস টু, তাহলে ছয়ের সূচক বিয়োগ দুই। এরপরটায় ছয়ের সূচক শূন্য বিয়োগ দুই, তাহলে ছয়ের সূচক হবে বিয়োগ দুই। এরপরটায় ছয়ের সূচক এক বিয়োগ চার ফলাফল হবে ছয়ের সূচক বিয়োগ তিন। এরপর ভাগফল কাঠামো উপরে দেখো, ভাজ্য ছিল ছয়ের সূচক দুই, তাহলে আমাদের লব হবে দুইটি ছয় গুণাকার, আর ভাজক ছিল ছয়ের সূচক তিন, তাহলে হর হবে তিনটি ছয় গুণাকার। এখানে হবে ছয়ের সূচক শূন্য যেহেতু, তাহলে লব হবে এক, আর ছয়ের সূচক এক অর্থাৎ হর হবে একটি ছয়। এরপরে ভাজ্য ছিল ছয়ের সূচক দুই, তাহলে লব হবে দুইটি ছয় গুণাকার, ভাজক হচ্ছে ছয়ের সূচক চার, তাহলে হর হবে চারটি ছয় গুণাকার। এরপরটায় ছয়ের সূচক শূন্য অর্থাৎ লব এক, আর ভাজক হচ্ছে ছয়ের সূচক দুই অর্থাৎ হর হবে দুইটি ছয় গুণাকার। এরপরটায় ছয়ের সূচক এক অর্থাৎ উপরের লব হবে ছয় আর নিচে হর ছয়ের সূচক চার অর্থাৎ চারটি ছয় গুণাকার। এবার আমরা ভাগফল করি। এখান থেকে দুইটি ছয় দুইটি ছয় কাটাকাটি করলে থাকে লব থাকে এক আর হর থাকে ছয়। এরপরটায় এক নিচে হর হয়েছে ছয়, তাহলে এখানে আর কাটাকাটি করার কিছু নাই, আমরা এখানে লিখব এক হর হচ্ছে ছয়। এরপরটায় দুটি ছয় দুটি ছয় কাটাকাটি করলে থাকে নিচে দুটি ছয়, তাহলে এক হর হবে ছয় গুণ ছয়। এরপরটায় উপরে এক লব হলো এক আর নিচে হর হলো ছয় গুণ ছয় অর্থাৎ দুটি ছয়, তাহলে এখানে আমরা লিখব কাটাকাটি করার যেহেতু কিছু নেই, তাহলে এক লিখব হর আর লব লিখব এক আর হর লিখব ছয় গুণ ছয়। এরপরটা একটি ছয় কাটাকাটি করলে নিচে থাকে তিনটি ছয়, তাহলে আমরা এখানে লব লিখব এক আর নিচে হর লিখব তিনটি ছয় গুণাকার। এবার ভাগফলের সূচকীয় কাঠামো এবং লব হরের কাঠামো, তাহলে আমরা এটা করি। প্রথমটায় কি হবে, লব হবে এক হর হবে ছয়। এরপরটায় লব হবে এক হর হবে ছয়। এরপরটা দেখো হর দুটি ছয়, তাহলে উপরে লব এক আর নিচে হর হবে ছয়ের সূচক দুই। এরপরটায় লব এক আর হর যেহেতু দুটি ছয় রয়েছে, তাহলে ছয় এর সূচক দুই লিখব। এরপর টাইম এক লব আর হরে যেহেতু তিনটি ছয় রয়েছে, তাহলে আমরা ছয়ের সূচক তিন লিখব। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।